তোমাকে কি বলে ধন্যবাদ দেব বলো তো? ভাগ্যিস তুমি ছিলে, আমার ছেলেটা অমন ভাবে রাস্তার মধ্যে পড়েছিল। তুমি শুধু আমার শ্যামার মতন দেখতেই না, তুমি আমার শ্যামার মতন কাজও করলে, আমার নিখিলকে যে বাঁচিয়ে ফিরিয়ে আনলে। আমার শ্যামা শ্রীকৃষ্ণ তোমাকে বাড়িতে পাঠিয়েছে। আমাদের কাছে তো আস্ত অভিশাপ লাগছে। একে কি বলবো, এই ঘটনাকে কি বলবো আমি? কাকতালীয়? হ্যাঁ, নইলে এই মেয়ের চোখে কি করে নিখিল পড়ে? হ্যাঁ, অবাক হওয়ার মতোই ঘটনা বটে সুজাতা। যাই হোক, ছেলেটার যে কোনো ক্ষতি হয়নি এটাই ভাগ্য। হ্যাঁ, আসলে ওনাকে ওইভাবে রাস্তার মধ্যে পড়ে থাকতে দেখে প্রথমে আমি একটু অবাকই হয়েছিলাম, আর তারপর যখন দেখলাম উনি ঠিকঠাক আছে, তখন মানে ওনাকে আপনাদের বাড়িতে ফিরিয়ে নিয়ে আসলাম। তোমার এই উপকার আমরা কোনোদিন ভুলবো না মা। তাহলে এবার আমি আসি। শোনো না, একটু বসে যাও না আন্টি। না, আসলে আজকে একটু তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে। কি বলুন তো, মাকে না বলেই বাড়ি থেকে বেরিয়ে পড়েছি, তো মাও চিন্তা করছে। আর তাছাড়া কনসার্টের দিন তো আপনাদের সবার সঙ্গে আমার দেখা হচ্ছে, আসছেন তো আপনারা? নিশ্চয়ই আসবো, আসবো তো বটেই। তুমি আমার নিখিলকে মাচিয়ে ফিরিয়ে এনেছো, তোমার গান শুনতে যাবো না কি গো? তোমরা যাবে না গান শুনতে? যাবো, আমি তো যাবোই, আমি নিশ্চয়ই যাবো। ঠিক আছে, তাহলে সেদিন আবার সবার সঙ্গে দেখা হবে। আসছি আসছি আন্টি। ঈশ্বরের লীলা, তা নাহলে ওই মেয়েটি কেন আমার নিখিলকে দেখতে পেল? আচ্ছা, তোমার মনে হয় না, মনে হচ্ছে না যে ঈশ্বর স্বয়ং বারবার কোনো ইঙ্গিত দিচ্ছেন? নইলে কেন বারবার ওই মেয়েটির সামনে আমার নিখিল পড়ে যাচ্ছে, কেন বারবার ওদের দেখা হচ্ছে? কি বলছো মা, কিসের ইঙ্গিত? কি বলতে চাইছি বুঝলে না? বলতে চাইছি ঈশ্বর চাইছেন ওই মেয়েটি আমার নিখিলের জীবনে আসুক, আমার নিখিলের জীবনের সমস্ত কষ্ট দুঃখ দূর করে দিক, ও শ্যামারই আরেকটা রূপ, তাই ঈশ্বর চাইছেন। কেন তোমাদের মনে হচ্ছে না যে ওর আমার নিখিলের জীবনে আসা উচিত, মনে হচ্ছে না? না, না মানে মা, না মা, তুমি তুমি এগুলো ভুল বুঝছো, মানে তোমার মনের ভুল এগুলো। আসলে আমার মনে হয় এই মেয়েটির থেকে আমাদের সবার দূরে থাকা উচিত, বিশেষ করে নিখিলের। হ্যাঁ, নিখিলকে তো স্বাভাবিক সুস্থ জীবনে ফিরতে হবে, কিন্তু এই মেয়েটাকে দেখলে নিখিলের শ্যামার কথা মনে পড়ে, আর শ্যামার কথা যতদিন মনে পড়বে নিখিল শ্যামাকে ভুলতে পারবে না। কিন্তু সত্যিটা কি মা, সত্যিটা তো জানো তুমি, শ্যামার বেঁচে নেই। শোনো আমার কথাটা, শ্যামাকে নিখিলের ভুলতেই হবে, নাহলে নিখিলের মানসিক অবস্থা ঠিক হবে না। তোমরা ওই মেয়েটার সঙ্গে আর যোগাযোগ রেখো না, ওর গান শুনতে যাওয়ারও দরকার নেই। দেখো, পুরনো কষ্টকে মনে রেখে কি লাভ, বেকার শুধু শুধু কষ্ট হবে।
ভুলে যাও মা, অন্তত নিখিলের কথা ভেবে। কি বলছিস কি অশোক, কি করে ভুলে যাবো বলতো? কেন ভুলে যাবো? কারণ মেয়েটাকে তো আমরা খুঁজে আনিনি, আমরা এনেছি বল, তুই খুঁজে এনেছিস ওকে? ঈশ্বর পাঠিয়েছেন, ও তো বিদেশ থেকে কেন এই সময় এলো আমাদের কাছে, কেন বলতে পারিস? ঈশ্বরের ইঙ্গিত, ওকে আমার নিখিলের জীবনে আসবার জন্যই ওকে এখানে আসতে হয়েছে। না না, আমি ভুলে যেতে পারবো না ওকে। ভুলে যাবো কি, আমার মাথায় তো একটা অন্য ভাবনা এসে গেছে এখন। ভুলে যাবার কথা কি বলছিস? কি বলতো? মা, কোনো উদ্ভট ভাবনা ভেবো না কিন্তু। ও কিন্তু শ্যামা না, এটা ভুলে ভুলে গেলে চলবে না মা। আমি জানি, আমি খুব ভালো করে জানি ও শ্যামা না, কিন্তু শ্যামার জায়গাটা যদি ওকে দেওয়া যায় সেটা কেমন হবে? মানে মানে খুব সহজ, মানে মানে হলো আমার আমার নিখিলের সঙ্গে ওই মামের যদি বিয়ে দেওয়া যায় তাহলে। অসম্ভব, কি বলছো কি তুমি মা? আমাকে নিয়ে যেও না শ্যামা, 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 আমাকে ছেড়ে যেও না শ্যামা। না মা, ভুল বলছো, এই মেয়ের সঙ্গে নিখিলের কিছুতেই বিয়ে হতে পারে না, তাতে ভালো হবে না। কেন ভালো না হওয়ার কি আছে? আমার তো মনে হয় মেয়েটাকে শ্যামার মতো দেখতে, স্বভাবও মিষ্টি, তো ওর সাথে বিয়ে দিলে ক্ষতি কি? কি বলছো তুমি বর্তি ভাই? আচ্ছা তুমি আমার একটা কথা বলো তো, আজ ধরো ঠিক বর্দা ভাইয়ের মতো দেখতে একজন মানুষ তোমার সামনে এসে উপস্থিত হলো, তুমি পারবে তাকে বর্দা ভাইয়ের জায়গায় বসাতে? পারবে না, এত সহজ নয়। আমার তো মনে হয় নিখিলের সঙ্গে মেয়েটার বিয়ে হলে ভবিষ্যতে প্রবলেমই বেশি হবে। মা, আমার কথাটা ভেবে দেখো মা, প্রথম প্রথম হয়তো নিখিলের মেয়েটাকে শ্যামা ভেবে শান্ত থাকবে, কিন্তু যখন নিখিলের রিয়েলাইজেশন হবে, যখন ও বুঝতে পারবে যে মেয়েটা অ্যাকচুয়ালি শ্যামা নয়, তখন তখন কি নিখিল পারবে মেয়েটাকে মেনে নিতে? না না মা, এটা একেবারে ভুল ডিসিশন হবে। মা, নিখিলের চিন্তায় চিন্তায় তো আমি আর অশোক বরঞ্চ একটা অন্য সলিউশনের কথা ভাবছিলাম। কি মা? নিখিলের আমরা আবার বিয়ে দেব, তবে এই মেয়ের সঙ্গে না, একটা ভালো মেয়ের সঙ্গে। জানি না বাপু, তোরা কি ভাবছিস, তোরা কি করছিস আমার জেনে দরকারও নেই, তবে আমি এইটা জানি যে আমি কাল সকালে আমার নিখিলকে নিয়ে মন্দিরে পুজো দিতে যাব। হ্যাঁ যাব, আমি কাল ঠাকুরের ফুলের মাথায় ছুঁয়ে ঠাকুরকে প্রশ্ন করব, কেন আমার ছেলেটার সঙ্গে বারবার এরকম করেন উনি, কেন? অলোক, নিখিল কি করছে এখন? ও এখন ঘুমোচ্ছে জামাইদাদা। আচ্ছা অশোক, নিখিল তো নেশা ভাঙ করে না যত দূর শুনেছি, তাহলে ওর এই অবস্থা হলো কি করে? আচ্ছা তোমরা ওই মিটিংয়ে না কোথায় যাবে বলছিলে, ওখানে ওকে কেউ কিছু খাইয়ে টাইয়ে দেয়নি তো? কি বলছো বলছো মেশামশাই, কে খাওয়াবে? একটা বিজনেস মিটিং চলছিল, মিটিংয়ে তো একটু একটু আধটু ড্রিঙ্কস হয়ই তো, আর তাছাড়া নিখিল তো জুস নিয়ে বসছিল, হয়তো ভুল করে ককটেল খেয়ে নিয়েছে। হ্যাঁ, আর নিখিলের তো এমনিতেও মানে খালি পেট থাকে, সারাদিন ঘুরে বেড়ায়, সে আমাকে খোঁজে, অল্প মানে বুঝতেই তো পারো খালি পেটে অল্পতেই নেশা হয়ে যায়, আমার মনে হয় সেটাই হয়েছে।
মা তুমি চিন্তা করো না তোমার এই মেজো ছেলে আর মেজো বৌমা যতদিন আছে তোমার ছোট ছেলের কিচ্ছু হবে না আমরা দুজন মিলে তোমার ছোট ছেলের জন্য একটা ভালো মেয়ের জোগাড় করব বিয়ের জন্য হ্যাঁ আমি আমরা কথা দিলাম কিন্তু এই মেয়েটাকে আমাদের ভুলে যেতে হবে মা এই মেয়ে যতদিন নিখিলের জীবনে আছে নিখিলের ভালো হবে না মা আমাদের তো ক্ষতি হবেই আমাদের সঙ্গে সঙ্গে নিখিলের ক্ষতি হবে তারপর এত ইনসিকিউর হয়ে গেছে এই জায়গাগুলো আজকাল মেয়েদের জন্য তোকে ফোনেও পাচ্ছি না ফোন বেজেই যাচ্ছে কেন রে বাইকটা দাঁড় করিয়ে একটু ফোনটা ধরা যায় না মনির সঙ্গে তো কথা হলো মম কতক্ষণ পরে সেটা আজ কিন্তু পাপাও ভীষণ রেগে গেছে পাপা বলেছে আমাদের এখানে আসাই উচিত হয়নি আর মামকে তো এদেশে আনা একেবারেই উচিত হয়নি কি পাপা এত বড় কথা বলেছে তার মানে বাবা কি বলতে চাইছে যে ওখানে আমি একা একা থাকতাম আর তোমরা সবাই এখানে হুম আর চেঁচিয়ে বাড়ি মাথায় করতে হবে না পাপাকে তো জানো তুমি হ্যাঁ পাপা এমনিতে রাগে না তো রাগে না কিন্তু রেগে গেলে কিন্তু পাপা সাংঘাতিক তার মানে কি আমার পাপা সত্যি সত্যি আমার উপর রাগ করেছে হ্যাঁ পাপা সত্যি সত্যি তোমার উপরে রাগ করেছে ফোনে কথা হয়েছে শুনে নিশ্চিন্তে ঘুমোতে গেছে এখন ডাকতে যাস না বকা খাবে কালকে সকালে রাগ ভাঙিয়ে নিস ঠিক আছে আরে মনে বিশ্বাস কর এত দেরি হতো না জানিস তো তাহলে হলো কেন কি বলতো এক্ষুনি নতুন কোনো একটা বাহানা দেবে আবার ও মম কোনো বাহানা না বিশ্বাস করো আমি বাড়িতেই ফিরছিলাম আর রাস্তায় এমন একটা ঘটনা ঘটলো তখন সে ওখানে আটকে পড়লো কি হয়েছে মম কি ঘটনা ঘটেছে মম তেমন টেনশনের কোনো ব্যাপার নেই আরে তোমাদের ওই বলেছিলাম না নিখিল চৌধুরীর কথা মানে যার বউকে তোর মতো দেখতে তাই তো হুম ওনার সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল দেখা হয়েছিল মানে উনি কি আবার ফলো করছিলেন নাকি আরে না রে মনি ফলো টলো কিছু করছিল না জানিস তো মানুষটা না কিরকম অসহায়ের মতো পড়েছিল রাস্তায় কাল রাতে আমার কি হয়েছিল নেশা কিন্তু এত নেশা আর হলো কি করে তারপর আমি রাস্তায় পড়েছিলাম আর তখনই ওই মেয়েটা আসলো আমাকে বাড়িতে পৌঁছে দিল কিন্তু ওই মেয়েটা জানলো কি করে যে আমি রাস্তায় পড়েছিলাম আমি তো কিছুই বুঝতে পারছি না নিখিল ঘুম ভাঙলো নিখিল যা চোখে মুখে একটু জল দাও তাহলে শরীরটা ভালো লাগবে কাল রাতে তুমি এমন একটা কাণ্ড করলে আমরা তো ভয় পেয়ে গেছিলাম সত্যি নিখিল তুই কালকে একদম ঠিক করিসনি ওইভাবে কেউ বেরিয়ে যায় বলতো মানছি তোর শরীর খারাপ লাগছিল আমি তো শ্রাবণীকে বললাম ঘরে নিয়ে গিয়ে তোকে রেস্ট করাতে তুই এভাবে বেরিয়ে গেলি আমি নিচে মিটিং করছিলাম কতদিন দেখবো বলতো তুই বেরিয়ে একদম ঠিক করিসনি আমরা খুব টেনশনে পড়ে গেছিলাম আমি জানি না আমার কি হয়েছিল সাডেনলি মনে হচ্ছিল যে আমার দম বন্ধ হয়ে আসছে তাই তো উদ্ভ্রান্তের মতো রাস্তায় হাঁটছিলাম আর তারপরে
আমার কথা শুনতে পাচ্ছেন নিখিল বাবু? উঠুন, চোখ খুলুন, শুনছেন আমার কথা? মির্জা, মির্জা শোন না, ওই ওই মেয়েটা যে আমাকে ছাড়তে এসেছিল সে কি চলে গেছে? মেয়েটা এই বাড়িতে থাকবে কেন নিখিল? এই বাড়িটা কি মেয়েটার বাড়ি নাকি? ও হ্যাঁ, অদ্ভুত। সেটাই তো, এটা তো ওর বাড়ি না। কি হলো আমি কিছু বুঝতে পারছি না, জানিস তো। আচ্ছা ঠিক আছে, কি হয়েছিল কি বস? আমি বলছি, আমি বলছি, পেলো দেখ, তুই রাস্তায় পড়েছিলি, মেয়েটা তুলে তোকে বাড়িতে দিয়ে গেছে, দ্যাটস ইট। এটাকে বাড়িয়ে ভাবার কোনো দরকার নেই। তোর ভালোর জন্য বলছি, এই মেয়েটার সঙ্গে যোগাযোগ আমরা রাখবো না, তুইও রাখবি না, প্লিজ। দেখ নিখিল, আমি মাকে বলেছি, তোকেও বলছি, ওই মেয়েটাকে সব কনসার্টের জন্য আমাদের ইনভাইট করে গেল না, আমরা ওর কনসার্ট দেখতে যাবো না, আর তুইও যাবি না। আমি কিন্তু থাক, ওপরেই বসে থাক, আজ আর কোথাও কাউকে গিয়ে কাজ নেই, আজ আর পুজো দিতে যেতে হবে না। ভেবেছিস আমি কিছু বুঝি না? না, সব বাহানা। আসলে সকাল থেকে পুজো দিতে যাবি বলে খেতে দিইনি তো, সেই জন্য একটু পরে নিচে নেমে এসে বলবে, মা আমার মাথা ঘুরছে, আমি আর পুজো দিতে যাব না। উফ দিদি ভাই! কি দিদি ভাই কি? হ্যাঁ, আরে তুমি এত চিৎকার কেন কর? চুপ কর। ওরে ঠাকুর দেবতায় একটু ভক্তি কর, বুঝলি তো? ঠাকুর দেবতায় ভক্তি না করলে তোর গানও ভালো হবে না বাবা। দিদিভাই, দিদিভাই তুমি প্লিজ এরকম ভাবে চিৎকার করো না, তুমি বসো, মাম ঠিক নেমে আসবে, তুমি যত চিৎকার করবে মাম তত দেরি করবে। আসবে না, আসবে না, আমি ওকে চিনি তো, আমি ওকে হারে হারে চিনি, ও সব না যাওয়ার বাহানা করছে। আরে না, নামবে আজকেও। এই শোন, খালি ওরে ওকালতি করে না। ওকালতি নয়, আজকে একটা ম্যাজিক হবে। ম্যাজিক? কি ম্যাজিক? এই আমি কিন্তু এবার খুব রেগে যাব। পুরো কথাটা শোনো আগে। ম্যাজিকটা হলো আজকে তোমার মেয়ের ভোল একেবারে পাল্টে যাবে। এই কি প্ল্যান রে? নিশ্চয়ই না যাবার বাহানা করছিস। না 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 না, আজকে মন্দিরে কেউ যাক না যাক, তোমার মেয়ে আজকে মন্দিরে যাবেই যাবে। কেন? কারণ আজকে তোমার মেয়ে মিস আম্রপালি শাড়ি পরছে। কি শাড়ি পরছে? ইয়েস ডার্লিং, আমাদের মেয়ে আজকে জীবনে প্রথমবার শাড়ি পরেছে, আর সেই জন্য আমার সকালের মর্নিং ওয়াক মিস হয়ে গেল। তা তোমার মেয়ের প্রথমবার শাড়ি পরার সঙ্গে তোমার সকালের মর্নিং ওয়াকের কি সম্পর্ক? বুঝতে পারলে না? শুনো, ওই দেখো আমার গলায় কি ঝুলছে ক্যামেরা। হ্যাঁ, আম্রপালি চৌধুরী জীবনে প্রথমবার শাড়ি পরেছে। আজকেই ওকে শাড়ি পরতে হবে, ওর যখন যা ইচ্ছা হবে ও তাই করবে, আর তোমরা দুজনে মিলে ওকে প্রশ্রয় দিয়ে দিয়ে একবারে বাদর করছো। যা বাবা, আমাদের উপর দোষ চাপিয়ে দিলে। আমরা তো ভাবলাম মাম শাড়ি পরলে তুমি সবথেকে বেশি খুশি হবে। তোমরা তিনজনে তো আমার কত খেয়াল রাখো, আমাকে ভালো লাগাতে গিয়ে কটা বাজে সে খেয়াল আছে? ভেবেছিলাম একটু সকাল সকাল গিয়ে সামনে থেকে বসে মেয়েটাকে পুজো দেখাবো, এরপর গিয়ে আর মন্দিরে বসার জায়গা পাবো। আরে পুজো রাখো, মেয়েকে দেখো। কি রে, চুপ করে বসে আছিস কেন? বুঝতে পারছিস আমি কি বলছি? দেখ নিখিল, এই মেয়েটাকে না বলতে পারলে হবে না। এই মেয়েটাকে শ্যামার মতন দেখতে, আর তোকে যদি নর্মাল লাইফে ফিরতে হয় শ্যামাকে বলতে হবে। এই মেয়েটার আশেপাশে থাকলে তুই কোনোদিনও শ্যামাকে বলতে পারবি না। প্লিজ ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। অশোক, এসব কথা থাক না, এসব কথা তো পরেও বলতে পারবে, তার চেয়ে বরং আমরা আগের কাজটা আগে করে নিই। কিন্তু তুই দেখ নিখিল, নিখিল বাবা তৈরি হলি? এ কি তোরা এখন এখানে কি করছিস? কতবার বললাম যে মন্দির যাবো, তাড়াতাড়ি নে নে, উঠ উঠ শিগগির উঠ বাবা। নিখিল তৈরি হয় নে মন্দিরে। বা মন্দিরে আমি কেন যাব? মন্দিরে আমি যাব না, ভগবানের প্রতি বিন্দু মাত্র বিশ্বাস আমার নেই। ওরম কথা বলতে নেই বাবা,
কি বলছে দেখ অশোক কেন বলবো না মা কেন বলবো না কি করেছে ভগবান আমার জন্য আচ্ছা আমার কথা ছাড় শ্যামা তো দিন রাত কৃষ্ণ কৃষ্ণ করত শ্যামার কৃষ্ণ শ্যামাকে বাঁচাতে পারলো বলো মা শ্যামার কৃষ্ণ শ্যামাকে আমার কাছে ফিরিয়ে দিতে পারবে পারবে না তো তাহলে তাহলে আমি কেন মানবো বলো মা বলো আমি জানি বাবা তুই কষ্ট পাচ্ছিস তোর অভিমান হয়েছে ঈশ্বরের ওপর অভিমান হয়েছে শ্যামা সত্যিই তো কৃষ্ণ ভক্ত ছিল তার সঙ্গে কেন এত বড় দুর্ঘটনা ঘটবে আমাদের সকলের মনেই অভিমান কিন্তু তাই বলে ঈশ্বরের উপর রাগ করতে নেই তার উপর বিশ্বাস হারানো যে পাপ তিনি যা করেন সব মঙ্গলের জন্যই করেন নিশ্চয়ই তার কোনো ভালো উদ্দেশ্য ছিল নিশ্চয়ই কোনো কোনো আরো ভালো মেয়ে তোর জীবনে আসবে সে তোর জীবনটাকে আরো সুন্দর আরো সুখী করে তুলবে হতেও তো পারে বিশ্বাস হারাস না বাবা নিখিল মা একদম ঠিকই বলছে তোর জীবনটা যাতে আগের মতন ভরে ওঠে সে ব্যবস্থাই আমরা করব কি ব্যবস্থা করবি তোরা বল কি ব্যবস্থা করবি আচ্ছা এসব কথা পরে হবে এখন মা যেটা বলছে সেটা শোন রেডি হয়ে তাড়াতাড়ি নিচে আয় এসব আমরা এগোই ফার্স্ট আয় বাবা তাড়াতাড়ি আয়